যুক্তরাজ্যেই যে শুধু ভারতীয় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে তাই নয়, আগস্টের শেষে ইউরোপ জুড়ে ডেল্টা সংক্রমণ হতে পারে 90%। ইউরোপে ভারতীয় ধরনের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি এস এম মাসুম। করোনা ভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ডেল্টা ধরন বেশি সংক্রামক। ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইউসিডিসি বলেছে, আগস্ট মাসের শেষ সময় পর্যন্ত ডেল্টা ধরনের সংক্রমণ ইউরোপে 90% ছড়িয়ে পড়তে পারে। এক বিবৃতিতে ইউসিডিসির পরিচালক আন্দ্রে এমন জানান, গরমে ডেল্টা ভাইরাসের সংক্রমণ বেশি ছড়াতে পারে। তুলনামূলকভাবে তরুণ সম্প্রদায় যাদের টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়নি ইউরোপে এখন পর্যন্ত, তাদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। এমন বলেন, আলফা ধরনের তুলনায় ডেল্টা ধরনে 40-60% বেশি সংক্রামক। করোনার ভাইরাসের আলফার ধরন প্রথম যুক্তরাজ্যে শনাক্ত হয়। ইসিডিসি বলছে, আগস্ট মাসের শুরু পর্যন্ত ডেল্টা ধরনের সংক্রমণ 70% হতে পারে আর আগস্টের শেষে গিয়ে এটি 90% ছড়াতে পারে। ডেল্টার সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি আরও দ্রুত গতিতে পরিচালনা করা প্রয়োজন বলে বলছে ইসিডিসি। ইসিডিসি আরও বলছে, এখন পর্যন্ত 80 বছরের উপরে 30% জনগোষ্ঠীকে এবং 60 বছরের উপরে 40% জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হয়নি ইউরোপে। এমন মনে করেন, প্রবীণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা প্রয়োজন। ইসিডিসি আরও বলছে, জুলাই মাসের প্রথম দিকে যথেষ্ট বিধিনিষেধ আরোপ ব্যবস্থা না করলে সব বয়সীদের মধ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এমনকি গত বছরের শরৎকালে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি কমার কারণে ভ্রমণকারীদের জন্য বর্ডারের নিয়ন্ত্রণ শিথিল করেছে, একই সাথে অভ্যন্তরীণ করোনা বিধিনিষেধও তুলে নিয়েছে অনেক দেশ। বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকে উপভোগ করার জন্য বিভিন্ন দেশ টিকা কর্মসূচি শেষ করার আগেই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন, তাদের জন্য আবারও ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে করোনা ভাইরাস। এই ছিল আমার কাছে ইউরোপের করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে সম্প্রতি করা একটি গবেষণার বিস্তারিত। যুক্তরাজ্য সহ ইউরোপের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে রানারের সাথেই থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক।